বিক্রি হবে, এটা বিক্রি হবে জি। এবার একদম আপনার রাজু ভাইয়ের খাবার, কেমন আছেন রাজু ভাই? আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আজকে মেলায় এসে? আপনার গরুটার জাত কি, হাইট কত আছে? হাইট ওজন মাপা নাই না, কিন্তু গরুটা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই। এটার হাইট 57+ 850 কেজি আছে, বিশ্বাস না হলে আপনি ওজন করে দেখেন। এই গরুটা আমরা এখন এই মুহূর্তে বেচা কিনা করবো। ভাই আপনি দাম বলেন। হ্যাঁ, এসব না এসব না, এখানে ছোট করে দাম বলতে হয়। বেসিক্যালি এই গরুটা গত কালকে রাতে যখন আসে তখনই বেচা কিনা হয়ে গেছে, আপনাদের সামনে থাবর দেওয়ার অপেক্ষা ছিল, আলহামদুলিল্লাহ কবুল। গরুটা বিক্রি হয়েছে 8 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 8 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এখন কেউ কিনতে চাইলে দাম করে বলা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজু ভাই, খুব সুন্দর গরু। রাজু ভাই ওয়ান অফ দ্য লাকিয়েস্ট খামারি যার গরু ট্রাক থেকে নেমে বিক্রি হয়ে গেছে। এখানে মোটামুটি 250 গরু আছে, যার মধ্যে রাজু ভাই ডেফিনেটলি লাকি, গরু নিয়ে আসার সাথে বিক্রি। খুবই সুন্দর গরুটা, কি খুবই সুন্দর গরুটা, বর্ণনা দিলেন না, এই গরুটা বর্ণনা না দিলে হবে না, এই গরুটাতে বর্ণনা দিতে হবে। আপনি গরুটা কি দেখে কিনছেন ভাই? গরু কি হস্তা হয়েছিল? ইমান ভাই এই গরু বর্ণনা দিতে হবে, এই গরু বর্ণনা দিলে হবে না। গরুটা আমার কাছে দেখে মনে হচ্ছে একটা সাহিওয়াল জাতের গরু, মাশাআল্লাহ ফিটিংটা খুব ভালো হয়েছে। এটা আসলে গরুর মালিক দাঁতের কথা যা বলতেছে, 6 দাঁত আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে এটা দাঁত শেষ, আমার কাছে দেখে মনে হচ্ছে এটা 8 দাঁত। এবং এটা অনেকদিন পালা দেখে আসলে এরকম শেড ধারণ করছে। আমরা যারা খামারিরা যে দেখছি, আমরা অনেক লং টাইম ধরে যারা খামারে গরু পালি, আমরা দেখছি গরুগুলো শেপগুলো এরকম হয়। আসলে কম দিন পারলে গরুগুলোর শেপ এত সুন্দর হয় না, বাট এটার হাইটটা একটু কম, কালারটা সুন্দর, চুটটা সুন্দর, মাথাটা সুন্দর, নাভির লতি সব কিছু মিলে গরুটা খুবই খুবই সুন্দর। আমরা ধারণা করতেছি আনুমানিক 800 কেজি প্লাসই হওয়ার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।